নমস্কার, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালে স্বাগত। সঙ্গে আমি সুস্মিতা। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে আজকের দিনটি একটি গুরুত্বপূর্ণ দিন, কারণ এই অম্বুবাচী উৎসব কিন্তু প্রত্যেক বছর আষাঢ় মাসের বিশেষ করে 7 তারিখ থেকে 10 তারিখের মধ্যে অনুষ্ঠিত হয়ে থাকে। এই অম্বুবাচী উৎসবকে কেন্দ্র করে বাঙালি হিন্দু শাস্ত্রে বিশেষ করে নানা ধরনের মতামত রয়েছে। এই অম্বুবাচীকে কেন্দ্র করে বলা হয়ে থাকে নাকি এই সময়ে এই অম্বুবাচীতে ধরিত্রী মা ঋতুমতী হন, এবং এই সময়ে বিশেষ করে কৃষিকাজ বা কোনো বীজ বপন সেই সমস্ত কাজগুলো বন্ধ থাকে, তার পাশাপাশি শুভ কাজও এই সময়ে করা হয় না। আর তার পাশাপাশি যে এই অম্বুবাচী উৎসব, এটা কিন্তু বিধবা মহিলারা যারা রয়েছেন তার পাশাপাশি সন্ন্যাসীরা রয়েছেন তারা এই উৎসবটি পালন করে থাকে। এর পাশাপাশিও যারা সধবারা রয়েছেন তারা প্রত্যেকেই মন্দিরে মন্দিরে যান, ঠাকুরের কাছে, ভগবানের কাছে সংসারে সুখ সমৃদ্ধির জন্য আরাধনা করেন, প্রার্থনা করেন, একে অপরের সাথে সিঁদুর খেলায় মেতে ওঠেন সধবা মহিলারা। আমরা এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরে। আপনারা দেখতে পাচ্ছেন গৃহিণীরা সবাই কিন্তু এই লক্ষ্মীনারায়ণ মন্দিরে এসেছেন, প্রত্যেকটা মন্দিরে মন্দিরে যাচ্ছেন, এবং তারা এসে আজকে ঠাকুরের কাছে আরাধনা করছেন, প্রার্থনা করেছেন। আজকে কি সিধু অম্বুবাচী উৎসবকে কেন্দ্র করে প্রত্যেক বছরই কি ঠাকুর বাড়িতে আসেন? প্রত্যেক বছর ঠাকুর বাড়িতে আসি। সকাল সকাল চলে এসছি কেন, নাইলে তো ভিড় হয়ে যাবে বিকালবেলা। তার জন্য কোথা থেকে এসছেন? হয়তো পোস্টমের চৌবনে স্মার্ট বাজারের সামনে থেকে। আজকের এই অম্বুবাচী উৎসবে বিশেষ করে আপনারা ঠাকুর মন্দিরে আসেন কি, মানে এই দিনটা যে পালন করেন কেন করা হয় এটা? সবার মঙ্গলের জন্য, যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে, তার জন্য। ধন্যবাদ আপনাকে। একদমই এই সংসারে সুখ সমৃদ্ধি বজায় রাখতে, তার পাশাপাশি স্বামীর দীর্ঘায়ু কামনার জন্য কিন্তু এই অম্বুবাচী উৎসব পালন করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে লক্ষ্মীনারায়ণ বাড়ি রয়েছে, এখানে সকল মহিলারা যারা আসছেন তারা এসে ঠাকুরের কাছে যেমনটা আরাধনা করছেন, প্রার্থনা করছেন, তার পাশাপাশি ধূপকাঠি মোমবাতি জেলে সংসারে সুখ সমৃদ্ধি কামনায় তারা মেতে আছেন। এই অম্বুবাচী উৎসবকে কেন্দ্র করে লক্ষ্মীনারায়ণ বাড়িসহ বেশ কয়েকটা মন্দিরের সামনে কিন্তু মেলারও আয়োজন করা হয়, এবং সকাল থেকে কিন্তু এই অম্বুবাচী উৎসব যে কেন্দ্র করে এই 3 দিন কিন্তু প্রত্যেকটা মন্দিরে মন্দিরে ভিড় লক্ষ্য করা যায়, সকলে আসেন। বৃহস্পতিবার রাত থেকে কিন্তু এই অম্বুবাচী তিথি শুরু হয়েছে, এবং সোমবার প্রায় 3টে নাগাদ পর্যন্ত এই অম্বুবাচী উৎসব চলবে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা তাদের সাথেও কথা বলবো, যে যারা আসছেন মহিলারা তারা ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে, জ্বালিয়ে কিন্তু সংসারে সুখ সমৃদ্ধি কামনা করছেন তারা সকলে। এই অম্বুবাচী কোথা থেকে এসছেন? এই অম্বুবাচী উৎসবে কোথা থেকে এসছেন? কথা বলতে চাইছেন না? আমরা খুব সেজেগুজে এসছেন অম্বুবাচী উৎসবে। কোথা থেকে এসছেন প্রথমে? জিন্দারের পেছন থেকে। আচ্ছা, তো আজকের দিনে কি আরাধনা করলেন ঠাকুরের কাছে? এই তো ভালো রাখুক সবাইকে। প্রত্যেক বছর কি ঠাকুর মন্দিরে আসেন? প্রত্যেক বছরে আসেন। তো কি আরাধনা করেছেন বা আর কি কি প্ল্যান রয়েছে আজকে? এখন বাড়ি চলে যাবো, আর কোনো নেই। একদমই সবাই কিন্তু গৃহিণীরা বিশেষ করে যে সধবারা রয়েছেন তারা সকাল থেকে বাড়ি থেকে আসেন ঠাকুরের মন্দিরে, প্রত্যেকটা দিন ঠাকুরের কাছে আরাধনা করেন, প্রার্থনা করেন, সংসারে সুখ সমৃদ্ধি বজায় যাতে থাকে, স্বামীর দীর্ঘায়ু কামনা করেন। বিভিন্ন প্রান্ত থেকে যে সধবা মহিলারা রয়েছেন তারা ছুটে আসেন, এসে কিন্তু তারা যেমনটা ঠাকুরের কাছে মাথা ঠেকিয়ে সংসার সুখ সমৃদ্ধি কামনা করেন, তার পাশাপাশি একে অপরের সাথে সিঁদুর খেলায় কিন্তু খুব সিঁদুর খেলা হলো মনে হচ্ছে। হ্যাঁ খুব। প্রত্যেক বছরই কি? হ্যাঁ, লক্ষ্মীনারায়ণ। তো আজকে আর কি কি প্ল্যান রয়েছে? আজকে তো মন্দিরে এলাম, সিঁদুর খেলা হলো, এখন বাড়িতে চলে যাব। আর ঠাকুরের কাছে কি আরাধনা করলেন? এই তো সংসার, স্বামী, সন্তান, সবার মঙ্গলের কামনা। ধন্যবাদ আপনাকে। আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীনারায়ণ বাড়ির ভেতরে আমরা মন্দিরে প্রবেশ করছি। এখানে দেখতে পাচ্ছেন একে অপরের সাথে সিঁদুর দিয়ে সিঁদুর বিনিময় করতে দেখছেন আপনারা, কারো যারা সধবারা রয়েছে স্বামীর দীর্ঘায়ু কামনায় সবাই। আজকের এই অম্বুবাচী কোথা থেকে এসছেন? ওই তো টাউন ইন্দ্রনগর থেকে। প্রত্যেক বছর আসে? আসে আসি। আজকের দিনের যে বিশেষ মাহাত্ম্য রয়েছে সেটা নিয়ে জানবো আপনার কাছে। আজকে তো আমাদের অম্বুবাচী সধবারা সবসময় অম্বুবাচী পালন করে, তারা একটা আনন্দ ফুর্তি করে এদিকে আসে, সবাই ভালো থাকে, যাতে সুস্থ থাকে, এটা তো আসামে মেন। আর আমরা এদিকে লক্ষ্মীনারায়ণ বাড়িতে আমরা এদিকে। ধন্যবাদ।
দেখতে পাচ্ছেন সবাই একে আজকের যে এই শুভ মুহূর্তটা, বিশেষ করে অম্বুবাচী উৎসব, একদিকে যেমন একে অপরের সাথে সিঁদুর খেলা ব্যস্ত আছেন তার পাশাপাশি কিন্তু যে সব মুহূর্তটা সেলফির মাধ্যমে কিন্তু ক্যামেরায় বন্দি করছেন, এই যে একটা আনন্দ মুহূর্ত, একে অপরের সাথে ভাব বিনিময় করছেন, ভগবানের কাছে আরাধনা করছেন সংসারের সুখ সমৃদ্ধি কামনার জন্য, তার পাশাপাশি কিন্তু একে অপরের সাথে সিঁদুর খেলায় মেতে উঠেছেন সবাই। দেওয়ালের মধ্যে যে ভগবানের প্রতীক চিহ্ন রেখেছে, সেই দেওয়াল মধ্যে ভগবানের প্রতীক চিহ্ন এঁকে তারা সবাই সংসারের সুখ সমৃদ্ধি কামনা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন দেওয়ালের মধ্যে যে ভগবানের যে স্বস্তিকের চিহ্ন, সে চিহ্নটা আঁকা হচ্ছে বিশেষ করে আজকের এই দিনটিকে কেন্দ্র করে। আচ্ছা, আজকে যে এই অম্বুবাচী, এই অম্বুবাচীতে দেওয়ালের স্বস্তিকের চিহ্নটা কেন আঁকা হয়? এটা মায়ের উদ্দেশ্যে আঁকা হয়। অম্বুবাচীর দিন এই ভালো সুন্দর বছরে একটা দিন মায়ের উদ্দেশ্যে স্বস্তিকের চিহ্নটা আঁকা হয় এখানে, বিশেষ করে লক্ষ্মীনারায়ণ মন্দিরে মার উদ্দেশ্যে সেটা সমর্পণ করা হয় স্বস্তিকের চিহ্নটাকে। প্রতি বছর আসেন? হ্যাঁ, প্রতি বছর আসে। একদমই আপনারা দেখতে পাচ্ছেন এই লক্ষ্মীনারায়ণ বাড়িতে যে দেওয়াল রয়েছে, মন্দিরটা রয়েছে, ঠিক এই মন্দিরটার মত গায়ে কিন্তু স্বস্তিকের চিহ্ন ভরে রয়েছে। সবাই যেমনটা এখানে আসছেন ঠাকুরের কাছে আরাধনা করছেন, যে যার মতো করে কিছু উপকরণ ঠাকুরের কাছে দিচ্ছেন, তারপর কিন্তু এই মন্দিরের দেওয়ালের গায়ে স্বস্তিকের চিহ্ন আঁকছেন, তার পাশাপাশি একে অপরের সাথে সিঁদুর খেলায় মেতে উঠতে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা একে অপরের সাথে সিঁদুর খেলছেন, খেলে কিন্তু সবাই সংসারের সুখ সমৃদ্ধি কামনা করছেন। আমরা তাদের সাথে কথা বলবো যে আজকের এই দিনটি তাদের আর কী কী প্ল্যান রয়েছে, কী করবে, তার পাশাপাশি সবাই সংসারে কাজ সেরে কিন্তু সকাল সকাল ঘর থেকে বেরিয়ে এসেছেন, মন্দিরে মন্দিরে এসেছেন। আজকের এই অম্বুবাচীতে সকাল সকাল ঘরের কাজকর্ম সেরে চলে আসলে তো ভগবানের কাছে কী আরাধনা করবে? দেখুন, আমরা সবাই জানি যে অম্বুবাচী আমাদের হিন্দু ধর্মীয় মতে এটা ভীষণ একটা পবিত্র একটা তিথি। সেই তিথিতে আমরা জানি যে আমাদের কামাখ্যা মায়ের মন্দিরে তখন দরজা বন্ধ থাকেন, মা আমাদের যে আমাদের রজসলা যেটা বলে ওটা উনি তখন সেই পিরিয়ডটা চলে। তো এর মধ্যে আমাদের এখানে যেটা প্রচলিত রীতি অনুযায়ী লক্ষ্মীনারায়ণ বাড়িতে আমরা সব যারা সধবা মহিলারা আছি আমরা এখানে আলতা সিঁদুর দিয়ে মাকে, আমরা যারাই আমাদের সামনে থাকে দিদি এবং মায়েদের, আমরা সিঁদুর পরিয়ে এটা একটা আনন্দ উৎসব পালন করি। তো সেই উপলক্ষে অম্বুবাচীতে আমি চাইবো যারা যারা আছেন আমাদের মায়েরা বোনেরা সবাই যেন স্বামী সন্তান নিয়ে অনেক সুখে শান্তিতে তাদের এই বছরটা খুব ভালো কাটে, এটা আমি মানে প্রার্থনা জানাবো লক্ষ্মীনারায়ণ মন্দিরে এসে মায়ের কাছে। তার পাশাপাশি দেখছি আপনারা দেওয়ালের মধ্যে যে আমাদের যে স্বস্তিকের চিহ্নটা, সেই চিহ্নটা আঁকছেন, এটা কেন আঁকা হয়? আঁকা হয় মঙ্গলের জন্য, আমাদের সবার যাতে মঙ্গল থাকে, স্বামীর মঙ্গল, এটাই এই চিহ্নিতে করার জন্য। আর কী প্ল্যান রয়েছে আজকে? আরে তো লোকনাথ বাবা বাড়িতে যাবো একটু মন্দিরে। হ্যাঁ, মন্দিরে মন্দিরে। ধন্যবাদ আপনাদের। একদমই আজকের যে এই অম্বুবাচী উৎসব, এই উৎসব কিন্তু শুরু হয়েছে প্রত্যেক বছর, বিশেষ করে আষাঢ় মাসের 7 তারিখ থেকে কিন্তু এই অম্বুবাচী তিথিটা শুরু হয়। এবারও কিন্তু বৃহস্পতিবার মধ্যরাত থেকে অম্বুবাচী শুরু হয়েছে এবং সোমবার দিন প্রায় 3টে পর্যন্ত এই অম্বুবাচী তিথি থাকবে। এই অম্বুবাচী তিথিতে বিশেষ করে এই 3টি দিন বাড়ির যে গৃহিণীরা রয়েছেন, সধবারা রয়েছেন, তারা প্রত্যেকেই ঘরের কাজকর্ম শেষে ঠাকুর মন্দিরে যান, গিয়ে আজকের এই দিনটিতে বিশেষ করে এই 3টি দিন একে অপরের সাথে সিঁদুর খেলায় ভাব বিনিময় করেন, সংসারে সুখ সমৃদ্ধি কামনা করেন। এই মুহূর্তে যে আমরা লক্ষ্মীনারায়ণ বাড়িতে আছি, এখানেও আপনারা দেখতে পাচ্ছেন ভিড় রয়েছে, সধবা মহিলারা বিভিন্ন প্রান্ত থেকে তারা ছুটে এসেছেন, এসে কিন্তু ঠাকুরের কাছে আরাধনা করছেন, সংসারে সুখ সমৃদ্ধি কামনা করছেন, স্বামীর দীর্ঘায়ু কামনা করছেন। তার পাশাপাশি যে মন্দির রয়েছে লক্ষ্মীনারায়ণ বাড়ি, এই মন্দিরের মধ্যে স্বস্তিকের চিহ্ন আঁকছেন, একে শুধু সংসারের যে সমৃদ্ধির সন্তান, তার পাশাপাশি স্বামী বা পরিবার
পরিবার পরিজনদের মঙ্গল কামনা করছেন। এক কথায় এখানে কিন্তু একটা উৎসব মুখর পরিবেশ, তিনটি দিন কিন্তু এই লক্ষ্মীনারায়ণ বাড়িতে ব্যাপক ভিড় থাকে, বিভিন্ন প্রান্ত থেকে সবাই আসেন, তারা তাদের মতো করে আজকের এই দিনটি কাটান, তার পাশাপাশি বিভিন্ন প্রান্তে যান, বিভিন্ন অন্যান্য মন্দিরেও যাবেন, সকলে যান ঠাকুরের কাছে আরাধনা করেন। কারণ এই অম্বুবাচী তিথিতে আমরা যে জানি যে এই সময়ে ধরিত্রী ঋতুমতী হয় এবং এই সময়ে বিশেষ করে কামাখ্যা মন্দির বন্ধ থাকে, বিভিন্ন মন্দিরে কিন্তু যে ঠাকুরের যে ছবি রয়েছে সেই ছবি কিন্তু ঢাকা থাকে, তবে লক্ষ্মীনারায়ণ বাড়ির দরজা খোলা থাকে, তো বেশিরভাগ মহিলারা বিভিন্ন প্রান্ত থেকে তারা লক্ষ্মীনারায়ণ বাড়িতেই ছুটে আসেন, এসে এই তিনটি দিন তারা একে অপরের সাথে ভাব বিনিময় করেন এবং সিঁদুর খেলায় মেতে উঠেন। তার পাশাপাশি লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনে কিন্তু মেলাও বসে, তিন দিন বিভিন্ন প্রান্ত থেকে যে দোকানিরা রয়েছে, ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছে, তারা এখানে ছুটে আসেন, এসে তারা বিভিন্ন ধরনের পসরা সাজিয়ে বসেন এবং বিভিন্ন প্রান্ত থেকে যেমনটা মহিলারা আসেন লক্ষ্মীনারায়ণ বাড়িতে, তারা এসে যেমনটা ঠাকুরের কাছে আরাধনা করেন, মেলাও ঘুরে থাকেন দেখেন, তো সেইভাবে কিন্তু প্রত্যেকটা বছর এই অম্বুবাচী তিথি পালন করা হয়। তার পাশাপাশি আমিও আগেও একবার বলেছি যে এই সময়ে বিশেষ করে যারা বিধবারা রয়েছেন, সন্ন্যাসীরা রয়েছেন, তারা কিন্তু এই সময়ে চুলা জ্বালেন না, ধরিত্রীর উপর কোনো আগুন জ্বালেন না, তারা এসে নিয়ম মেনে কিন্তু যারা বিধবারা রয়েছেন এই অম্বুবাচী ব্রত পালন করে থাকেন। তার পাশাপাশি সদরভাড়া তো অবশ্যই প্রত্যেকটা মন্দিরে যান, মন্দিরে গিয়ে সংসারে সুখ সমৃদ্ধি কামনা করেন। ক্যামেরায় দিব্যেন্দুর সাথে আমি সুস্মিতা, হেডলাইন ত্রিপুরা ন্যাশনাল।